প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বোন রেহানাকে নিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, তখন গণভবনে ঢুকে পড়েন সাধারণ মানুষ। আনন্দ উল্লাস করে নিজেদের বিজয় উদযাপন করেন আন্দোলনকারীরা। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জানান, এ বিজয় জনগণের, এ বিজয় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে যাত্রার। আবু হানিফের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। সারা বিশ্বের শত কোটি মানুষকে দেখিয়ে দিল বাংলাদেশের জনগণ, সাম্য ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বহাল এবং মানুষে মানুষে ভেদাভেদ কমাতে যে আন্দোলনের সূচনা, সে আন্দোলনের সমাপ্তি বিজয়ে। কেমন বাংলাদেশ চায় সাধারণ মানুষ, বাংলা ভিশনকে বলছিলেন সে কথা। তিন তিনটা ইলেকশন আমাদেরকে ভোট দিতে দেয় নাই, আমরা কিছু বলি নাই, কিন্তু যখন আবু সাইদের জীবন নিয়ে গেছে, ওর তো শুধু শাড়ি নিছি আমরা, ও তো আবু সাইদের জীবন নিয়ে গেছে আরো লাখো ভাইয়ের সাথে, হাজার হাজার ভাই মারা গেছে আমার, এই উত্তর হাসিনাকে দিতে হবে, আল্লাহর কাছে বিচার দিলাম। আজকে গণভবনে কেন মানুষ এত লক্ষ লক্ষ, এটাই বোঝা যাচ্ছে। এই দেশে রাজাকার বলতে বলতে সব শেষ করে ফেলছে, আজকে কারা রাজাকার, আজকে কারা স্বাধীনতা অর্জন করছে, এটাই বোঝা যাচ্ছে। আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘোষণা ছিল তারই বাস্তবায়ন হলো চোখের সামনে। আনন্দ উল্লাস উদযাপনে এ এক ভিন্ন মুহূর্ত। এই দেশে আর যেন কোন স্বৈরাচারের জন্ম না হয়, সেজন্য শেখ হাসিনাকে উপযুক্তভাবে বিচার করতে হবে। আজকে আমাদের এই স্বাধীনতা যেন বৃথা না যায়। আমরা চাই একটা সুন্দর দেশ, যে দেশে মানুষ মেধাবীদের দাম দিবে, যেখানে মানুষ গবেষণা করবে। আমরা আর ভিক্ষা করে রকেট উড়াইতে চাই না। দুপুরের পর থেকে শেষ বিকেল পর্যন্ত কি হয়েছে গণভবনে, কেমন ছিল সেখানকার পরিবেশ, সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল কেমন? দেশের জনগণ জামে জেগে উঠে দেশকে দখল করেছে, দেশকে স্বাধীন করেছে, আজকে বাংলাদেশ স্বাধীন। দেশ আজকে স্বাধীন হয়েছে, 54 বছর পরে মনে হচ্ছে আজকে বাংলাদেশ, আমরা যারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, নিজেদেরকে দাবি করি যারা ছাত্র জনতা, আজকে দেশটাকে স্বাধীন করেছে। হাসিনা সহ সকল স্বৈরাচারী, সকল অত্যাচারী, সকল দুঃশাসনকারী সব আজকে পালিয়ে গেছে। এদিকে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে জনতার ঢল। কি ঘটেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে, কেমন ছিল পরিবেশ, সবকিছুই দেখেছেন সাধারণ মানুষ। এতদিন আমার বাসা ভয় লাগতো বাসা থেকে বের হতে, বাট এখন দেশ স্বাধীন হয়েছে, এখন কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ। সব শ্রেণী পেশার মানুষের জন্য বাসযোগ্য দেশ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় জানান ছাত্র জনতা। এতদিন আন্দোলনকারীরা বলতেন, লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তের দাম দিয়ে কেনা এই বাংলা কারো হাতে ইজারা দেওয়া হয়নি। আর আজ সাধারণ মানুষ, আন্দোলনকারীরা সবাই একযোগে বলছে, 71-এর পর 2024 সালে এসে আবারও জনগণের বিজয় হলো, বিজয় হলো গণতন্ত্রের, বিজয় হলো মানবাধিকার এবং আইনের শাসনের। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, গণভবন, ঢাকা।